বন্ধুরা, আপনি যে কোনো কোম্পানির ফোন ব্যবহার করুন না কেন, ভিভো, রেডমি, এমআই, স্যামসাং, যে কোনো কোম্পানির ফোন যদি আপনি ব্যবহার করেন, আপনার ফোনটি যদি অনেক বেশি গরম হয়ে যায়, তাহলে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের জন্য বেস্ট একটি ভিডিও হবে। আপনি যখন আপনার ফোনের পিছনে এভাবে হাত রাখবেন, আপনি দেখতে পাবেন আপনার ফোনের ব্যাক সাইডটি অনেক বেশি গরম হয়ে গেছে, বা আপনি যখন আপনার ফোনের স্ক্রিনে এভাবে হাত রাখবেন, আপনি দেখতে পাবেন আপনার ফোনের স্ক্রিনটিও অনেক বেশি হিট হয়ে গেছে। তাহলে আপনাকে আপনার ফোনের মধ্যে 5টি সেটিংকে চেঞ্জ করে দিতে হবে। এই 5টি সেটিং সবার ফোনের মধ্যে দেওয়া থাকে, যে কোনো কোম্পানির ফোনের মধ্যে আপনি এই 5টি সেটিং আপনি পেয়ে যাবেন। যে সেটিংগুলি যদি আপনি চেঞ্জ করে দেন, তাহলে আপনার ফোনটি কখনোই গরম হবে না। এবং ভিডিও লাস্টে এমন একটি ট্রিক দেখাবো, যে ট্রিকটি আপনার ফোনের যদি ব্যাক সাইডটি গরম হয়, তাহলে বন্ধুরা আপনাদের ফোনের প্রসেসরটিকে একদম অপটিমাইজ করে দেবে এবং কুল ডাউনে নিয়ে যাবে, যার কারণে বন্ধুরা কখনোই আপনাদের ফোনটি হ্যাং করবে না এবং আপনাদের ফোনটি কখনোই গরম হবে না। তো আপনাদেরও যদি ফোনটি মাঝে মধ্যে অনেক বেশি গরম হয়ে যায়, বা ফোনটি ইউজ করলে বা নাও করলে বা গেম খেললে যদি গরম হয়, তাহলে এই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি সবাই উপকৃত হবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও শুরুতে বলেছিলাম আপনার ফোনের মধ্যে 5টি সেটিংকে চেঞ্জ করে দিতে হবে, যে সেটিংগুলি কোম্পানি নিজেই দিয়ে থাকে আপনাদের ফোনের মধ্যে। তো এই 5টি সেটিং করলে আপনাদের ফোন কখনোই গরম হবে না এবং আপনাদের ফোন কখনোই হ্যাং করবে না। যার জন্য ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তো প্রথম সেটিংটি করার জন্য আমরা ফোনের সেটিংয়ে চলে যাব। ফোনের সেটিংয়ে যাওয়ার পর আমরা ফোনের মধ্যে নিচের দিকে চলে যাব। নিচের দিকে গেলে আমরা সবার ফোনের মধ্যে একটি অপশন দেখতে পাবো, ব্যাটারি। আবার যারা স্যামসাং ফোন ব্যবহার করেন বা আদার ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন, তাদের ফোনের মধ্যে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার নামে দেওয়া থাকবে। তো আমরা এই জায়গাতে চলে যাব, এখানে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে পাবো হচ্ছে সেটিং। অনেকের ফোনের মধ্যে সেটিং অপশনে যেতে হয় না, আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাই পারফরম্যান্স মোড, আপনাদের ফোনের মধ্যে শুধু পারফরম্যান্স মোড থাকবে। আর যদি খুঁজে না পান, তাহলে এখান থেকে বের হয়ে সেটিং অপশনে যাওয়ার পর এই যে চার্জ বারটি রয়েছে, এই জায়গাতে ক্লিক করে আপনারা যে কোনো রকমের সেটিং খুঁজে বের করতে পারেন। অনেকে বলেন সেটিং খুঁজে পান না, তো আপনারা এইভাবে খুঁজে নেবেন। এখন আমরা কি করব, আমাদের ফোনের মধ্যে এই যে হাই পারফরম্যান্স মোডটি রয়েছে, এটিকে আমরা বন্ধ করে দেব। দেখতে পাচ্ছেন দ্য সিস্টেম অলওয়েজ অপারেট ইন এ হাই পারফরম্যান্স মোড বাট ইট উইল ইনক্রিজ এক্সট্রা পাওয়ার কনজিউমেশন, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা কী করবো, এই অপশনটিকে বন্ধ করে দেবো, যার কারণে বন্ধুরা আমাদের সিপিউটি অপটিমাইজ হবে, কুলডাউনে চলে যাবে এবং আমাদের ফোনটির হাই পারফরম্যান্সের কারণে আমাদের ফোনটি অনেক বেশি হিট হয়ে যায়। তো সেটি আমরা এখানে বন্ধ করে দেওয়ার কারণে আমাদের ফোনটি হিট হবে না। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। এখানে আপনাকে 2 নম্বর সেটিংটি করতে হবে। 2 নম্বর সেটিংটি না করলে কিন্তু হবে না, যেই জন্য আপনাকে এই 2 নম্বর সেটিংটি করতে হবে। ব্যাটারি ইউজ বাই অ্যাপ, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। কিন্তু আপনার ফোনের মধ্যে আপনি যখন ব্যাটারি অপশনে যাবেন, আপনি এখানে দেখতে পাবেন ব্যাটারি কনজিউমেশন, ঠিক আছে, ব্যাটারি কনজিউমেশন আপনারা ক্লিক করবেন তার উপরে, বা ব্যাটারি ইউজ থাকলে ব্যাটারির উপরে ক্লিক করবেন। ব্যাটারি ইউজ অপশনের ভিতরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো এই অপশনে ক্লিক করলে আপনারা কিছু অ্যাপ্লিকেশান দেখতে পাবেন, যে অ্যাপ্লিকেশানগুলি আপনাদের ফোনের ব্যাটারিকে অনেক অনেক বেশি ব্যবহার করতেছে, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনটি অনেক বেশি হিটও হচ্ছে। কারণ অ্যাপ্লিকেশানটি আপনি ব্যবহার করতেছেন না, কিন্তু অ্যাপ্লিকেশানটি নিজেই ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতেছে। তো আমরা এখানে যে অ্যাপ্লিকেশানগুলো দেখতে পাবো, সেই অ্যাপ্লিকেশানের উপরে আমরা ক্লিক করব। এখানে আমরা নিচের দিকে দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি, বা আপনাদের ফোনের মধ্যে এখানে রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড থাকবে। জাস্ট আমরা এই বাটনটাকে বন্ধ করে দিয়ে ফোর্স স্টপ করে দেবো অ্যাপ্লিকেশানটাকে। এভাবে এই লিস্টের মধ্যে আমরা যে যে অ্যাপ্লিকেশানগুলোকে পাবো, সেই অ্যাপ্লিকেশানগুলোকে আমরা ঠিক এভাবে সেম পদ্ধতিতে আমরা বন্ধ করে দেব। এখন আপনাদেরকে করতে হবে 3 নম্বর সেটিং, কিন্তু আপনাকে লাস্ট নাম্বারের সেটিংটি দেখে যেতে হবে, যেটি আমি ভিডিও লাস্টে দেখাবো, যেটি আপনার ফোনের প্রসেসরকে কুল ডাউন করে দেবে। তো আমরা কী করবো, 3 নম্বর সেটিংটি করার জন্য সেটিং অপশনটি অন করব। এখানে আমরা দেখতে পাবো এডিশনাল সেটিং, কিন্তু আপনার ফোনের মধ্যে এডিশনাল সেটিং নাও থাকতে পারে। আপনার ফোনের মধ্যে থাকবে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি সেটিং, সবার ফোনের মধ্যে এটি দেওয়া থাকে, উপরে নিচে খুঁজলে পেয়ে যাবেন। অ্যাক্সেসিবিলিটির উপরে ক্লিক করবেন। অনেকের ফোনের মধ্যে এরকমভাবে দেওয়া থাকে, অনেকের ফোনের মধ্যে সাইডে দেওয়া থাকে, কিন্তু ভিশন আপনারা যেখানে লেখা থাকবে ভিশনের উপর আপনারা ক্লিক করবেন। যখনই আপনারা ভিশনের উপরে ক্লিক করবেন, এখানে দেখুন রিমুভ অ্যানিমেশন। এখন দেখুন, আমি যদি আমার ফোনটাকে ব্যাক করি, তাহলে একটু সময় নিয়ে ব্যাক হচ্ছে, ঠিক আছে। তো আমার ফোনের মধ্যে একটি অ্যানিমেশন হচ্ছে, যেটি সবার ফোনের মধ্যে হয়ে থাকে, যার কারণে বন্ধুরা আমাদের ফোনটি অনেক বেশি গরম
হয়ে যায়। তো আমরা কি করব, আমাদের ফোনের মধ্যে রিমুভ অ্যানিমেশনটাকে আমরা এখান থেকে বন্ধ করে দেব, মানে এই বাটনটাকে অন করে দেব, তাহলে অ্যানিমেশনটি রিমুভ হয়ে যাবে। দেখুন এখন ব্যাক করলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফোনটি সাডেনলি ব্যাক করতেছে এবং আমাদের ফোনের মধ্যে কোনো অ্যানিমেশন শুরু করতেছে না, যার কারণে আপনি যখন ফোনটাকে ব্যবহার করবেন সারা দিন, আপনি যখন ফোনের মধ্যে কাজ করবেন, আপনার ফোনটি গরম হবে না, কারণ আপনার ফোনটি ফাস্টভাবে কাজ করবে, আপনার ফোনের সিপিইউর উপরে প্রেশার পড়বে না। এখন আমরা ফোনের মধ্যে চার নাম্বার সেটিংটি করব। চার নাম্বার সেটিংটি করার জন্য আমরা অ্যাপসের মধ্যে চলে যাব। অনেকের ফোনের মধ্যে অ্যাপস ম্যানেজার দেওয়া থাকে, জাস্ট আমরা এই জায়গাতে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি অ্যাপস ম্যানেজমেন্ট, এই জায়গাতে আমরা ক্লিক করব। অনেকের ফোনের মধ্যে অল অ্যাপস থাকে বা এইভাবে স্লাইড করতে হয়, কিন্তু যদি খুঁজে না পান অ্যাপ ম্যানেজমেন্ট ডিরেক্টলি আপনি সার্চ বারে লিখলে পেয়ে যাবেন। এখানে বন্ধুরা আপনি যে যে অ্যাপ্লিকেশনগুলো দিয়ে কথা বলেন সেই অ্যাপ্লিকেশনগুলো ছাড়া আর বাকি সব অ্যাপ্লিকেশনের উপরে আপনি ক্লিক করবেন এবং এখানে আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন ফোর্স অ্যাপ অ্যাক্টিভিটি ইফ আনইউজ, এই বাটনটাকে আপনি ফোনের মধ্যে অন করে দেবেন। যে যে অ্যাপ্লিকেশনগুলো দিয়ে আপনি কথা বলেন শুধু সেগুলো ছাড়া বাকি সব অ্যাপ্লিকেশনের মধ্যে এই বাটনটিকে আপনি অন করে দিয়ে রাখবেন, যার কারণে বন্ধুরা কি হবে, আপনার ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনগুলো অযথা ব্যাকগ্রাউন্ডে চলবে না এবং আপনাদের ফোনের প্রসেসরকে বেশি প্রেশার দেবে না, যার কারণে আপনাদের ফোনটি গরম হবে না। তো বেশি ডিটেলসে বললাম না, চাইলে অনেক বেশি ডিটেলসে আমি বলতে পারি কিন্তু ভিডিওটি লম্বা হয়ে যাবে। এখন আপনাকে আরও একটি এখানে সেটিং করতে হবে যেটি অনেক বেশি জরুরি, ভুলে গিয়েছিলাম। তো আমরা কি করব, এখানে ফোনের সেটিংয়ে চলে আসব। ফোনের সেটিংয়ে আসার পর আমরা এখানে দেখতে পাবো, দেখুন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নামে এই অপশনটি সবার ফোনের মধ্যে দেওয়া থাকে। এই না যে কি একটি ফোনে আছে একটি ফোনে নাই, এরকম কিন্তু না, সব ফোনের মধ্যে আপনারা অ্যাকাউন্ট অপশনটি পেয়ে যাবেন। না পেলে আপনারা এখানে চার্জ বারে লিখবেন অ্যাকাউন্ট। তো আমরা কি করব, অ্যাকাউন্ট অপশনের মধ্যে ক্লিক করব। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অটোমেটিক সিং অ্যাপ ডাটা, এটাকে আমরা ফোনের মধ্যে বন্ধ করে দেব। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বন্ধ করে দিয়েছি। তাহলে বন্ধুরা কী করতেছে, আমাদের ফোনের মধ্যে আমরা সারাদিনে যা যা কাজ করি সেই ডাটাগুলি বন্ধুরা আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে সিং হবে না, যার কারণে আমাদের ফোনের কাজ এতটাই বেশি কমে যাবে যে আমাদের ফোনটি বরফের মতো ঠান্ডা থাকবে। বন্ধুরা এখন আপনাদেরকে করতে হবে পাঁচ নাম্বার সেটিং, এরপরে দেখাবো ছয় নাম্বার সেটিং, যেটি করলে আপনাদের ফোনের সিপিইউ একদম ঠান্ডা হয়ে যাবে, যেটি অত্যন্ত বেশি জরুরি। তো আমরা চার নাম্বার সেটিংটি করার জন্য সেটিং অপশনের মধ্যে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা নিচের দিকে চলে যাব সেটিংয়ের, এখানে আমরা দেখতে পাবো অ্যাবাউট ফোন, অ্যাবাউট ফোনে চলে যাব। অ্যাবাউট ফোনে যাওয়ার পর আমরা নিচে দেখতে পাবো এখানে ভার্সন, ভার্সনের উপরে ক্লিক করব এবং এখানে পাবো বিল্ড নাম্বার। বিল্ড নাম্বার এভাবে দ্রুতভাবে প্রেস করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের ডেভেলপার নাও এই অপশনটি আসবে না। এখন অনেকের ফোনের মধ্যে এখানে এরকম ধরনের পিন বা পাসওয়ার্ড চাইবে বা ফিঙ্গারপ্রিন্ট চাইবে, তো আপনারা এভাবে দিয়ে দেবেন লকটি। দিয়ে দেওয়ার পর আপনাদের ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশনটি অন হয়ে গেছে। এখন আমরা ডেভেলপার অপশনটি অনেকের ফোনের মধ্যে নিচে উপরে দেখতে পাই, অনেকের ফোনের মধ্যে এডিশনাল সেটিংয়ে পাই যায়। তো আমরা কী করব, এডিশনাল সেটিংয়ে চলে যাব এবং আমরা ডেভেলপার অপশনটি এখান থেকে অন করে নেব। বন্ধুরা এখানে আপনাদেরকে ইম্পর্ট্যান্ট দুটি সেটিং করতে হবে, যার জন্য আমরা ফোনের মধ্যে একদম নিচের দিকে চলে যাব। ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস, এই বাটনটিকে আমরা অন করে দেব। এই বাটনটি অন করলে বন্ধুরা কী হবে, আমাদের ফোনের ভিতরে কোনো রকমের অ্যাপ্লিকেশান বা কোনো রকমের প্রসেসিং ফোনের ব্যাকগ্রাউন্ডে হবে না। আপনি যেই সেটিংটি ব্যবহার করবেন বা যেই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করবেন সেই অ্যাপ্লিকেশান থেকে যখন আপনি ব্যাক করবেন তখন বন্ধুরা সেই অ্যাপ্লিকেশানটি ক্লোজ হয়ে যাবে বা সেই সেটিংটি ক্লোজ হয়ে যাবে, যার কারণে ফোনের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো অ্যাক্টিভিটি হতে না পারে তাহলে আপনার ফোনটিও কোনোভাবেই গরম হবে না এবং আপনাদের প্রসেসরটিও অনেক বেশি ফ্রি থাকবে। যার সাথে সাথে আপনাকে ব্যাকগ্রাউন্ড প্রসেসের মধ্যে একটি লিমিট সেট করতে হবে, এখানে আপনি জাস্ট এখানে অ্যাটমোস ওয়ান প্রসেসে দিয়ে দেবেন। আর আপনার ফোনটি যদি অনেক বেশি গরম হয়ে যায় তাহলে আপনি এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দেবেন। জাস্ট বন্ধুরা এই দুটি সেটিং আপনারা করবেন, যার কারণে বন্ধুরা আপনি এত বেশি ফায়দা পাবেন। আপনার ফোনটি যদি গরম হতো তাহলে এই দুটি সেটিং করে দেওয়ার পর আপনি দেখুন আপনার ফোন অটোমেটিকলি কুল হয়ে যাবে। এখন আমরা লাস্ট সেটিংটি করব ফোনের মধ্যে। তো এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে আমি আগে ভালোভাবে জেনেছি, ভালোভাবে বুঝেছি, অনেকগুলো ফোনের মধ্যে ট্রাই করেছি, তারপর এই অ্যাপ্লিকেশনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই অ্যাপ্লিকেশনটি অটোমেটিক সব কিছু করে দেবে, জাস্ট অ্যাপ্লিকেশনটাকে আপনারা ওপেন করুন, যদি কোনো রকমের অ্যাড আসে সেটিকে আপনারা ক্লোজ করবেন। দেখুন আপনাদের ফোনের মধ্যে এখানে টেম্পারেচার দেখাবে, দেখুন আপনাদের ফোনের টেম্পারেচারটাকে অটোমেটিক বন্ধুরা এটি কমিয়ে দেবে, দেখতে পাচ্ছেন অটোমেটিক আপনাদের ফোনের টেম্পারেচারটাকে কমিয়ে দেবে এবং আপনাদের ফোনের প্রসেসরটি কীভাবে কাজ করতেছে সেটিও আপনাকে এখানে দেখাবে। পুরোটাই গ্রাফ আপনারা এখানে দেখতে পাবেন, আপনাদের ফোনটি কীভাবে কাজ করতেছে, আপনাদের ফোনের র্যাম,
আপনাদের ফোনটি কোন কোন কারণে গরম হয়ে যেতে পারে, সেই গরম হয়ে যাওয়ার যতগুলি প্রবলেম রয়েছে সেগুলোকে এই অ্যাপ্লিকেশনটি অটোমেটিকলি ফিক্স করে দেয় এবং আপনার ফোনের প্রসেসরটাকে বা আপনার ফোনটাকে কুলডাউনে নিয়ে যায়, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনটি এতটাই বেশি অপটিমাইজ হয়ে যায় আপনাদের ফোনটি আর কখনোই গরম হবে না। জাস্ট আপনাকে এই অ্যাপ্লিকেশনটাকে ফোনের মধ্যে রাখতে হবে। তো আপনি যদি এই অ্যাপ্লিকেশনটাকে রাখেন তাহলে আপনার ফোন নিয়ে আপনাকে আর টেনশন করতে হবে না, আপনার ফোনটি কখনোই আর গরম হবে না। এই অ্যাপ্লিকেশনটি নিজে নিজেই হ্যান্ডেল করবে, নিজে নিজে মেনটেন করবে আপনাদের ফোনকে এবং আপনাদের প্রসেসরকে। আপনারা যদি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চান তাহলে প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন সিপিইউ কুলার, দেখুন অ্যাপ্লিকেশনটি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, এই যে দেখুন সিপিইউ মনিটর। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি এখানে রয়েছে, আপনারা চাইলে রিভিউজ দেখতে পারেন এবং আপনারা চাইলে এখানে কমেন্টসগুলো পড়তে পারেন, আপনারা দেখতে পাচ্ছেন তো অনেক ভালো বলেছে সবাই। তো আপনাদেরকে জাস্ট এই 6টি সেটিং করতে হবে, যদি এই 6টি সেটিং আপনারা যদি ফোনের মধ্যে করে দেন তাহলে আপনাদের ফোনটি কখনোই গরম হবে না, গরম হওয়া নিয়ে আপনাদেরকে আর টেনশন করতে হবে না এবং আপনাদের ফোনটি কখনোই হ্যাং করবে না। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা।